এই যে নজরুল নিয়ে আমরা কথা বলছি, নজরুলের একটি লেখার কথা আমার বারবার মনে পড়ে, সেটি হচ্ছে যদি আর বাঁশি না বাজে। এই একটি লেখার ভেতর দিয়ে নজরুলের গদ্য যে কত সহজ, কত মর্মস্পর্শী, কত লক্ষ্যভেদী, কত গতিময়, কত আধুনিক, সেটা বোঝা যায় এই একটি লেখা থেকে। নজরুলের মনে হয় যে সামারাইজড একটা ভার্সন। নজরুলকে যদি আমি একদম বুঝতে চাই, আত্মকথন, মনোলোগ, এই লেখাটি, এই লেখাটি অভিমান, তার দুঃখ, এবং আমার কোথাও এই লেখাটা পড়তে গিয়ে বারবার মনে হয় জানেন যে কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন এই কবি সাহিত্যিক আমার দাদু। এবং এই লেখার মধ্যে যেমন নজরুল দেশের কথা বলেছেন, সমাজের কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন, ভণ্ডামির কথা বলেছেন, কুসংস্কারের কথা বলেছেন, তেমনি তার ছেলের মৃত্যুর পর আবার জীবনকে আবার শুরু করার মানুষ নজরুলের কথাও কিন্তু এখানে বারবার এসছে। তো আমরা একটুখানি পড়ি, হ্যাঁ আপনি শুরু করুন। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। কেউ বলে আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই না, আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাত এ হাত মেলানো যদি হাতাহাতি থেকে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনিতেই আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলিম দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ অভাব, অন্যদিকে লোভী ও সুদ চক্রের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ, সুন্দর ও সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্বও চাই না। জীবন আমার যত দুঃখেরই হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মধ্যে থাকব আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উম্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতদিন অকারণে অন্যের জীবন অশ্রুর পরশে আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে,
আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময়ে আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকেই জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেকদিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ। এই হচ্ছে নজরুল, এই হচ্ছে নজরুল। অনিন্দিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে এবং ভয়েস অফ আমেরিকার সকল দর্শক বন্ধুদের এবং কলাকুশলীদের আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কাজী নজরুল ইসলামের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি নাতনি অনিন্দিতা কাজীর সাথে। আশা করি এই সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।